अल्लाह अकबर जोरे बोलें आरो जोरे करें अल्लाहु अकबर। सब शेष हो जाए कुल्लु मान आलाइहा फान। एक दिन आमी एक जिकिर बोलছিলাম फाना फाना की बोलছিলাম जिकिर करते जाया आमी बोलছিলাম फाना फाना। से आमारे प्रश्न करे हुजूर जिकिरेर मध्ये आबार फाना फाना की जिनिस? फाना फाना बोललाम केन? जिकिरेर भितरे এই কথাটা बोललाम केन? आमी बोलছি माशाल्लाह। একজনকে माशाल्लाह কইলাম কি লাগে? आमी কোনো কথাই বলতে পারি না। যে কোনো কথাকেই তারা কেটে নিয়ে বিভিন্ন ভাবে আমাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। মারহাবা জিকির করার সময় হচ্ছে মারহাবা। এখানে কি মারহাবা আছে? আল্লাহর জিকির গাইবেন করবেন, অসুবিধা কি? তা আমি ফানা ফানা বলছিলাম। আমি বলছি তুমি কি মুরিদ হইছো? কোনা মুরিদ হইছে না। মুরিদ হইলে বুঝবা ফানা বিল্লাহ কি জিনিস আর বাকা বিল্লাহ কি জিনিস। কথা বলেন ঠিক না বে ঠিক? মুরিদ হইলে বুঝবা, নাইলে তুমি বুঝতা না। যার শাইখ নাই তার শাইখ তো শয়তান। তোমরা বুঝবা কি বুঝবা না? এগুলো বুঝতে গেলেও দিল নরম লাগবে, দরদ লাগবে, বুঝার মতো সক্ষমতা লাগবে। এই জন্য আমি বলছিলাম ফানা ফানা বলার পরে অনেক কথাই তারা বলেছে। আজকে আপনারা দেখেন কিনা জানি না, আপনাদের এলাকায় এগুলো বলারও দরকার আছে। বলার মূল কারণ দেখেন, আমি ওয়াজের ভিতরে জিকির করেছি, ওয়াজের জিকিরটাকে তারা কি করছে দেখেন, এটার ভিতরে বাজনা ঢুকাইছে, এটার ভিতরে গান ঢুকাইছে, এটারে বানাইছে ডিজে গান। আচ্ছা আমি কি ডিজে গান গাইছিলাম? আমি কি কোনো ধরনের মহিলাইন না নাচছিলাম? এরা ওইটার ভিতরে ৫-৭টা মেয়ে একত্রিত হইয়া নাচানাচি কইরা একটা অ্যালবাম বানাইছে। মানে আমাকে আমাকে মানে প্রশ্নবিদ্ধ করার জন্য। আমি ওয়াজ মাহফিলের যে আয়োজনে যে প্রয়োজনে আমি কথাগুলো বলেছি, এই কথাগুলোকে সেই জায়গায় সেই পরিবেশে না রেখে যারা বিকৃত করে জাতির সামনে উপস্থাপন করেছে, আমি চ্যালেঞ্জ টুডে টুমরো এদের ধ্বংস অনিবার্য। কাউকে ছোট করতে গেলে নিজে ছোট হতে হয়, এটা বোঝেননি? মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে গর্তে পড়ে মরতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আজকে ওরা আজকে কিন্তু অনেকে কিন্তু আসছেন, যারা আমাকে দেখতে পারে না তারাও আসছেন, আসে না ফাঁকে ফাঁকে। এখন তাদেরকে সাথে নিয়ে আমি একটা ভোট নিতে চাই আপনাদের কাছে। আমি খুতবায় ৩০ মিনিট সময় না দিয়ে বরাবর ওয়াজে ঢুকলাম। ঢুকতে গিয়া আমি সময়ের দিকে তাকিয়ে যে কথা বলতেছি, সত্যি করে মহেশকারীর মানুষ বলবেন আমি কি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটা কথা বলছি? এদিক দাওয়া দিচ্ছেন আপনারা, কি আমার কথা শুনতে পারেন নাই? আমি কি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটি কথা বলেছি? আমি যদি সুদখোরকে সুদখোর বলি, সুদখোর যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমি কি সুদের বিরুদ্ধে ওয়াজ করা বন্ধ করে দিব? নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা কি চুপ করে বসে থাকবো? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আর নয়, এখন আমাদের ঐক্যবদ্ধের সময় এসেছে। হয়তো এই এলাকায় কি কোনো কওমি মাদ্রাসা আছে? কোন দিকে বাবা এটা? নামটা কি? কালা কালাগাজির পাড়া। আমি প্রায় মাহফিলে বলি, ওনারা যদি আমাকে একটু সুযোগ দেয়, প্রয়োজনে আমি ওনাদের মাদ্রাসায় যাব, যায়া বলবো যে ভাই আপনারা এক জায়গায় আমরা এক জায়গায়, আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন আমরা পড়ি, আপনাদের মাথায় টুপি পাগড়ি আমার মাথায় টুপি পাগড়ি, আপনারাও আমাদের মতো ধর্মীয় জলসা করেন আমরাও তো আপনাদের মতো ধর্মীয় জলসা করি, তো আপনারা আপনাদের জায়গায় আমরা আমাদের জায়গায় থাকতে চাই না। হয়তো আপনারা আমাকে বুঝিয়ে আপনাদের দলে নিয়ে নেন, আর না হয় আপনারা বুঝে আমাদের দলে আসেন। এর চাইতে কি সুন্দর কথা মহেশখালী কেউ কইছে? কে কইছে? তাহিনী কইছে, কারণ তাহিনীর সৎ সাহস আছে। আমি গতকাল হাট হাজারি মাদ্রাসার গেটের মধ্যে দাঁড়াইছি, ফুলাভান সালাম দিতেছি, উত্তর লইতেছি। আমার সাহস কম, আমার সৎ সাহস বেশি, আমার সেই হিম্মত আছে যাওয়ার ওখানে। আমি বলবো এটা আমি বুঝি না, আমাকে বুঝাই দেন, আর আপনি না বুঝলে আমি বুঝাই দিব, না হলে আমার মুরব্বীরা বুঝাই দিবে। আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, এর চাইতে সুন্দর কথা আছে? তো এরপরে যারা তাহিরি সাহেবের ব্যাপার নিয়ে আমি মহেশখালী আসার আগে কত দোকানপাটে কত মানুষ কত কথা বলছে, এখন যে আমি বয়ান করতেছি আসলে কি শুনতে খারাপ লাগতেছে? আমি কি মানুষটা অনেক কঠিন? অনেক কঠিন না। আমি ছেলেদেরকে নিয়ে চলি, আমি তরুণদেরকে নিয়ে চলি, মুরব্বীদের দোয়া আমার বুকে রাখি। এটাই তো সিস্টেম, এটাই তো নিয়ম। মানলাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে রাসূলের দলের অন্তর্ভুক্ত নয়। কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? এইজন্য যারা এই সমস্ত বিষয় নিয়ে অতিরঞ্জন করে আজকে আমাদেরকে সমাজে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করতেছে, এদের কথাই কি কান দেওয়ার সময় কি আমরা সুন্নিদের আছে? আমাদের এইগুলো নিয়ে আই হ্যাভ নো টাইম, আমাদের সময় নেই, এগুলো আমারও সময় নেই এইগুলো নিয়ে। এই জন্য বলছে আমি পিছন দিকে তাকাই না, আমি সামনের দিকে যাচ্ছি। পিছনে তাকায় কা পুরুষেরা? কথা বলেন ঠিক না বে ঠিক? অতীতে গুনাহ করে থাকলে এখনই মাফ চেয়ে নিব আল্লাহর কাছে, আর জীবনে গুনাহ করব তো পিছনের দিকে তাকাবো কেন? পিছনের দিকে তাকাবো কেন? একটাই কথা, আসছি দুনিয়ায়, চলে যাব, বাকি একটা। বাকি কয়টা? জোরে বলে বাকি কয়টা? সেটা হলো পরকাল। মৃত্যুর পরের জীবনকে কি বলে? পরকাল বলে। ওই যে এক আল্লাহর বন্ধু কবর থেকে লাশ তুলছেন, দেখতেছেন তার কবর থেকে পায়ের তলা পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে জ্বলতেছে। ওরে জিজ্ঞাসা করা হলো, কিরে ভাই তোমার কবর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলে কেন? সে উত্তর দিয়েছিল, হে আল্লাহর বন্ধু, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তিনবার আমাকে আমার আম্মা একটা কাজের কথা বলছিল, তিনবার আমার মায়ের কথা অমান্য করে শেষ পর্যন্ত আমি অসন্তুষ্ট হয়ে মাকে আমার এই পা দিয়ে একটা লাথি মারছিলাম। নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। কি মারছিলাম? লাথি মারছিলাম। কবরে নামার সাথে সাথে আমার কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে। আমার রাসূল বলেন, সাতটা কাজ যে ব্যক্তি করবে তার ধ্বংস অনিবার্য। এর মধ্যে একটা হলো খুনি, যে মানুষকে খুন করে তার জীবনে ধ্বংস অনিবার্য। দুই নম্বর জাদু টুনা যারা করে তাদের ধ্বংস অনিবার্য, তার উপরে না হোক তার সন্তানের উপরে হবে। বাস্তব মিলাই দেখে যারা কুফরি করে এরা ধ্বংস অনিবার্য। তিন নম্বর যারা সুদ খায় তাদের ধ্বংস অনিবার্য। চার নম্বর যারা খুনি যারা তাদের ধ্বংস অনিবার্য। পাঁচ নম্বর যারা মা বাবার বুকে লাথি মারে, যারা মা বাবাকে কষ্ট দেয়, 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারবে রে মহেশখালীবাসী। খোদার কসম করে বলি, মা বাবার মনে যারা কষ্ট দিবে তারা কোনোদিন মনের সুখ পাবে না, কোনোদিন পাবে না। আমাকে যদি প্রশ্ন করেন আপনি কতটুকু লেখাপড়া করছেন, আপনি এই পর্যন্ত যে আসছেন কি আপনার এলেমের দ্বারা আসছেন, আমি 100%-এর 1% বলবো রে না। আমি এলেমের দ্বারা, লেখাপড়ার দ্বারা, আমার কোনো যোগ্যতা দ্বারা আমি এই পর্যন্ত আসি নাই। চ্যালেঞ্জ। তোমার নাম নাকি? আমানুল্লাহ। আমানুল্লাহ সাহেব তো বাসায় গেছিলেন না? এই আমানুল্লাহ সাহেব বহুত কষ্ট করছে। আরো তো আছে কয়েকটা ছেলে, কই জানি এগুলো আমার বাসায় গেছিল না? ও হ্যাঁ, ও তো চিরাং থেকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো আমি চ্যালেঞ্জ করি, আমার বাড়িতে আপনি গেছেন দেখছেন না? আমার বিল্ডিং এর পাশে একটা টিনের ঘর, কথা গানা আমার বাসায় টিনের ঘর একটা আছে, এখানে আব্বা এই ঘরটা ভাঙতে দেয় নাই। বিল্ডিং করলাম, বিল্ডিং এ ওঠে না, আম্মাও একই অবস্থায়, ঢুকে না, এটাতে থাকে। কিন্তু জোর করে আমি আমার রুমে নিয়ে যাই। আমি গত কয়েকদিন আগে 4:30 রাত, তখন 3:45 বাজে বাড়িতে গেলাম, আমি নিজের হাতে আম্মারে খাওয়াই দিছি। সুবহানাল্লাহ। 3 দিন পরে বলেন, এই কয়জন লোক এই মাসের মধ্যে মারে নলাতুল্লাহ খাওয়াইছেন? কোন একটা লোক হাত তোলেন, হুজুর এই মাসের ভিতরে আমি আমার আম্মারে লুকমা দে খাওয়াইছি। ওড়ো দাঁড়াও, তুমি তো আমার আপন। মারে মারে নলা দিয়ে খাওয়াইছে, ভাত মাইকে খাওয়াই দিছে। বাবা তোমাকে হাজার মানুষের ভিড়ে তোমাকে ধন্যবাদ। মনে রাখবে বসো, এই মানুষটার দোয়ায় একদিন তুমি যেখানে পৌঁছার স্বপ্ন দেখো নাই সেখানে পৌঁছে যাবে। তো আপনার খাওয়ার নাই মানে এই নয় যে আপনারা মাকে ভালোবাসেন না। ভালোবাসেন, ভালোবাসা অনেক প্রকার আছে। পায়ে হাত দিয়া বলি, আমানুল্লাহ সাহেব আজকে লক্ষ মানুষের ভিড়ে চেয়ারম্যানকে যদি প্রশ্ন করি আপনি চেয়ারম্যান হয়েছেন কিসের বলে, তিনি বলবেন আমার মায়ের দোয়ার বরকতে। আমাকে যদি বলেন আপনি এতটুকু আসছেন কিভাবে, আমি বলবো আমার মায়ের দোয়ার বরকতে। আপনারা কি বলেন? মায়ের দোয়া থাকার দরকার আছে না নাই? সামনে শুধুমাত্র পরকাল। আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে কিছু কিছু সন্তানের বডির মধ্যে কি হবে, জাহান্নামের শিকল, আগুনের শিকল দিয়ে ব্যারিকেড লাগানো হবে। রাসূল জিজ্ঞাসা করবে, আল্লাহ ওরা কারা? ওই ওরা হলো যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। রাগ করবেন না, আমি প্রত্যেক মাহফিলে কথাগুলো বলার চেষ্টা করি, কেন জানেন? মার মনে কষ্ট দিয়া রুদ্রপুরে তাহিরের বয়ান শুনলে কোনো লাভ হবে না। এই কথাগুলো সবাই বলবেন না। গরু দিলে শেষ, লাউ আর শৈল মাছ দিলে সব শেষ, এগুলো দিয়ে চলবে না। খোদার কসম করে বলি, মা বাবার মনে কষ্ট দিয়ে হজে গেল আমার আল্লাহ সন্তুষ্ট। কথা বলেন ঠিক না বেটি? যেই নবীর সঙ্গে কোনো দ্বিতীয় নাই, যেই নবীর সঙ্গে কোনো তুলনা নাই, ওই নবী হাসরের ময়দানে তোমার জন্য আমার জন্য সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলো, আছে না নাই? এ যুবকের দল, ওই কঠিন মুসিবতের সময় আদম নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম নবী বলো, কেউ তোমাদের জন্য আপন হবে না। বাংলাদেশে অনেক দুঃখ লাগে, কথা না বলো পারি না। অনেক মানুষ আছেন যারা বলে হাসর মাঠে নাকি নবী সুপারিশ করার ক্ষমতা নাই। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীরে ক্ষমতা দিবেন কে? সব নবীদের জবানে নফসি নফসি বলে শুধু কাঁদবে, একমাত্র আমরা নবীর উম্মতেরা আমরাও নিজেরা নিজের গামে সাঁতার কেটে নফসি নফসি বলে কাঁদবো, কিন্তু আমরার কোনো উপায় থাকবে না গো মহেশকালীর বন্ধু। আমরা শেষ পর্যন্ত আমার নবীর কাছে যাইয়া দাঁড়াবো, আমার নবীরে যাইয়া ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত আপনার পাশে দাঁড়াইছে, মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করুন না। কিন্তু আল্লাহর হাবিব মাথা মোবারক তুলবে না, নবীর শান বুঝে না। এই জন্যই তো যুবক ভাইরা মাঝে মাঝে বলতে হয়, আল্লাহ যে বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার সম্মান বাড়ায়া দিয়েছি। আপনি যে নবীর বিরুদ্ধে কথা কন, যেই নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন, যেই নবী বলে বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, যেই নবী বলে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, যেই নবী বলে পূর্ব পশ্চিম আমি নবী সব দেখি, ওই নবী রাহমাতুল লিল আলামিন হাশরের ময়দানে মাকামে মাহমুদের গোড়ায় সাজদা দিয়া পড়ে থাকবে। সব নবীর উম্মতেরা নফসি নফসি বলে কাঁদবে, আমার নবীর কাছে সবাই যায়া ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা আপনার উম্মত আপনার কাছে এসেছি, মেহেরবানি করে একটু আপনি কোলে তুলে নেন না। কিন্তু আমার নবী মাথা মুবারক থেকে সেজদা মুবারক থেকে সের মুবারক তুলবেন না। কেন তুলবেন না জানেননি? কারণ আমার আল্লাহ হাসরের ময়দানে দুইটা রং ধারণ করবে, একটা হলো কাহার আর একটা হলো রহমান। যখন আমার আল্লাহ হাসরটা কায়েম করবেন, তখন আমার আল্লাহ কাহার থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম, ওই দিন রাজত্ব কার কয়া ডাক্কা মারবো, একমাত্র আল্লাহ রাজত্ব ছাড়া ওই দিনে কোনো রাজত্ব চলবে না। যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরসির মধ্যে আসীন হয়ে যাবেন, ওই মুহূর্তে আমার আল্লাহ কাহার হয়ে যখন থাকবেন, সব নবীরা আল্লাহর কাছে কথা বলবো দূরের কথা, নিজের জাত লয়া ঠেলাঠেলি। কিন্তু একমাত্র একজন নবী, যেই নবীর জন্য আমি মহেশখালী গান গাইতে আসছি, যেই নবীর শান গাওয়ার জন্য মহেশখালীতে আমি এসেছি, ওই নবী যে কেমন নবী গো, ওই নবী যে কেমন নবী, ওই নবী মাকামে মাহমুদের গোড়ায় সেজদার মধ্যে যখন পয়রা থাকবে, উম্মতরা সবাই যায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরার কোনো আপন নাই, আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সারা কোনো উপায় নাই। এরপর নবী মাথা মুবারক তুলে না, উম্মতে কয়, নবী গো, দুনিয়াতে যাইয়া সেজদায় পড়া উম্মতের জন্য কাঁদলেন, পাথরের আঘাত খাইয়া উম্মতের জন্য কাঁদলেন, রওজাতে শুয়া শুয়া সেজদায় পড়া উম্মতের জন্য কাঁদলেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি উম্মতের জন্য কাঁদতেছেন, আমরা যে অসহায় হয়ে আপনার কাছে আসছি, আপনি দিকে মাথা মুবারক তোলেন না। আল্লাহর হাবিব মাথা মুবারক না তোলার কারণ হলো দুইটা। এক নম্বর হলো আল্লাহ কাহার, এই জন্য নবী সাজদায় পড়ে আছে। দুই নম্বর, আমার আল্লাহ যতক্ষণ আমার ডাক দিবে না, ততক্ষণ আমার সের মুবারক তুলব না। ও বন্ধুরি ও কক্সবাজারের বন্ধুরা ও মহেশকালীর বাবা বাসকালীর বাবা আল্লাহর হাবিব সেজদায় পড়ে রইল। উম্মতে কই নবী গো তরায়া নেন না, নবী আমার মাথা মোবারক তোলে না, কিন্তু আমার আল্লাহ যখন কাহার হলেন কিন্তু উম্মতে নবীর পাশে দেখলেন নবী সের মোবারক তুলবে না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতক্ষণ আমি ডাক্কা দিব আমার বন্ধু উঠবে না রে। এই জন্য আমার আল্লাহ কাহার থেকে সেকেন্ডে রহিম হয়ে যাবে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, হুজুর বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড। আমার আল্লাহ নবীর এইভাবে ডাক দিব, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতু তাওয়াসফাতু শাফা। ও বন্ধু, আপনি তো কালিমুল্লাহ নয়, আপনি তো খলিলুল্লাহ নয়, আপনি তো নাজিউল্লাহ নয়, আপনি তো খলিফাতুল্লাহ নয়, আপনি তো রুহুল্লাহ নয়, আপনি তো সফিউল্লাহ নয়, আপনি তো কালিমুল্লাহ নয়, আপনি নবী হলেন হাবিবুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি জানি কে নেকি, আমি আল্লাহ জানি কে বদি, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী, আমি আল্লাহ জানি কার ওজন কত, কার নেকি কত, কার বেদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতে কে জাহান্নামে যাবে। এরপর আমি আল্লাহ কেন মিজান টানাইলাম? একটা মাত্র কারণ, আমি আল্লাহ সব জানার পরেও টানাইছি মিজান, আজকে হাসরের ময়দানে প্রমাণ করব আমার বন্ধু নবী হাবিবে দুজাহানের সম্মান। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা ওয়াসালতু তাওয়াসফাতু শাফা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মাথা মোবারক তুলুন, ওয়াসালতু তা আপনি আমার কাছে চান আমি আপনাকে দিব, ওয়াসফাতু শাফা আপনি আমার কাছে সুপারিশ করুন আমি আপনার সুপারিশ গ্রহণ করব। আমার নবী সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুললেন, ডাক দিয়ে কয় আল্লাহ কয় কি চান? আল্লাহ বলতে পারতো আমার হাসান হুসাইনের ব্যবস্থা করে দেন, কোন অপরাধ আমার হুসাইন এমন ভাবে মারলো? কোনো বদলা নাই, কোনো বিনিময় নাই, কিচ্ছু নাই, ডাইরেক্ট বলতেছেন আল্লাহ আমার উম্মত আমারে দিয়ে দাও। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটি কথা, আমার নবীর সুপারিশ চাই কি চাই না? সত্যি চাই। এবার আমার রাসূল বলেন, আল্লাহ আমার উম্মত নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, কিন্তু আপনার সঙ্গে কাউরে শরীক করে নাই, আর আমি নবীরে কষ্ট দেয় নাই, আমল করতে যায় কিছু করছে কিছু ছাড়ছে, মেয়াদ ভিত্তিক এইগুলা দুজুকি হয়ে গেছে, আল্লাহ এইগুলোকে আমার সঙ্গে দিয়ে দাও। আল্লাহ বললেন নিয়ে যাও, রোজাদাররা নিয়ে যাও, হজ নিয়ে যাও, যাকাত নিয়ে যাও, সব নিচ্ছেন। এবার ডাক দিয়ে কয় আল্লাহ আমি সব নিছি। আল্লাহ বলেন আরো নেন না? ক আল্লাহ গো আমার জানা মতে আর কোনো উম্মত দুজুখে নাই, শিরিক থেকে বাচ্চা থাকেন। মনে রাখবেন একটি কথা, শুনুন আরেকটি কথা বলি, আমার নবী বলছে আমার উম্মত শিরিক করবে এই নিয়ে আমি চিন্তা করি না। এরা আমরা এবিসিডির সবক দিয়ে আমরা বলে মুশরিক, আমরা বলে মুশরিক। মার কাছে সাটাইয়ের মধ্যে বসে বসে আল্লাহ যে একজন সবক লইছি, আর এরা এসে বুড়া বয়সে আমরা বলে শিরিক করি। শিরিক কথা সোজারে মাথা নোয়াইলি শিরিক হয়ে যায়। বুঝে না, বুঝে না, বুঝবে আস্তে আস্তে বুঝবে। এই শুনুন, নবী আমার সব উম্মত জান্নাতে নিবে। কিছু কিছু পোলাপান আল্লাহ কয় এই পোলাপান তোদের কোনো ওজন নাই, তোরা বিনা হিসাবে বেহেশতে যা। বাচ্চাগুলো ডাক দেখে আল্লাহ বিনা হিসাবে যা আমার অসুবিধা নাই, কিন্তু আমার আব্বা আম্মা কই? কিছু কিছু ছেলের বাপ মা জান্নাতি, ওরা জান্নাতে চলে যাবে। কিছু কিছু ছেলের মা বাপ মা দুজুকি, দুজুকে থাকবে। ওই সন্তানগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা বেহেশতে যাওয়ার আগে আমার আব্বা আম্মার একটু দেখতে যাইতাম চাই। আল্লাহ বলবে মালেক তার বাপ মানে দেখাইয়া দে। যেই মাত্র দেখাইয়া দিবে তখন বাচ্চাগুলা বলবে আল্লাহ আমার আম্মারে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবে না জান্নাতে দেওয়া যাবে না, তাইলে একটা কাজ করো আমার আম্মার সঙ্গে আমাদেরকে দুজুকে দিয়ে দাও। আল্লাহকে দেখরে ফেরেশতারা দেখ তার বাপ মালায় কি মায়া, এর চাইতে কোটি গুণ মায়া করে আমি বান্দা বানাইছি, যা ওই নামের খাতিরে যা তার বাপ মারে তাসলিম নামক পানি দিয়ে দৌত করাইয়া তার আব্বা আম্মারে জান্নাতে দিয়ে দে। तो छोटो बच्चा जखन छोटो बेला मारा जाए मा गो ओ महेशखालीर मा कक्सबाजारेर मा चट्टग्रामेर मा रांगनियार मा जत जायगा थेके आसছেন एकटी কথাই বলি ছোট সন্তান মারা গেলে হাই হতাশ করে কান্না করবেন না। এই সন্তানগুলো আপনাকে ছাড়া জান্নাতে যাবে না।